তো আজকে আমার সকালবেলাটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে, যেটা অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি, ব্রেড বাটার উইথ বয়েলড এগ, বা কোনো দিন পোহা খেয়ে নিই, যেদিন যেমন হয় আর কি। কিন্তু হ্যাঁ, একটু ঠিকঠাক খাবারই নেওয়ার চেষ্টা করি। এবার তোমরা ভাববে যে আমি একটা ডায়েটের মধ্যে রয়েছি, তাও কীভাবে আমি ব্রেড বাটার খাই। বাট যে বাটারটা খাই ওটা হচ্ছে ডিলিশিয়াসের বাটার, যেটা লো ক্যালোরি আর কি। তো আমার এটাই গো টু ব্রেকফাস্ট হয়, ইজি টু তৈরি করা হয়। সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট তৈরি করা বা রান্না করা কোনোটাই টাইম আজকাল বিশেষ পাচ্ছি না। তার কারণ হলো, বুঝতেই পারছো, অনেকগুলো কাজের সঙ্গে একসঙ্গে অকুপাইড। এদিকে আবার ইউডিভা, যে আমার বিউটি চ্যানেলটা আছে, সেটার উপরেও কাজ টাজ করার মানে প্রসেস চলছে আর কি। অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যেটা অলরেডি চলে গেছে চ্যানেলে। তো ধরো, তারপর পার্লার রয়েছে, বাড়িতেও টুকটাক দেখার ব্যাপার আছে, তারপর এই চ্যানেলের কাজ রেগুলার বেসিসে করার হয়। তো সেই জন্য খুব একটা রান্নার দিকে যে টাইম নিতে পারে এমনটা কিন্তু নয়। কাজেই যেটাই কাকিমা তাড়াতাড়ির মধ্যে করে দেয়, এটা কাকিমার জন্য ইজি হয় আর আমার জন্য খাওয়ার জন্য ইজি হয়। তো সেই জন্য মোস্ট অফ দ্য টাইম তোমরা সকালবেলা আমার ব্রেকফাস্টে ব্রেড অ্যান্ড বাটারই দেখতে পাবে। আর আমি চা লাভার, চা খেতে ভীষণই ভালোবাসি। তো এটার সঙ্গে চা বা কফি কিছু একটা থাকে, যেহেতু শীতের দিন কফিও মাঝে মাঝে চলে, বা রাদার কোনো কোনো দিন চা। গুড আফটারনুন এভরিওয়ান, আজ হচ্ছে 20th of December 2022, আর মোটামুটি দুপুর 12:30 বাজেনি, এখনও মনে হয় 12:20 এরকম বাজছে। এরকম টাইম থেকে তোমাদের সঙ্গে ব্লগে কথা বলতে চলে এলাম, ব্লগটা স্টার্টও করে দিলাম। তোমরা জানো আজ খুব স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে সুপর্ণার বার্থডে। যদিও সকাল থেকে ওর সঙ্গে আমি থাকতে পারছি না, পার্লারে নানান কাজে অকুপাইড রয়েছি, প্লাস আমার এডিটিংটাও কালকে কমপ্লিট হয়, তার জন্য এখনও আজকে ব্লগ যায়নি। ব্লগ যাবে বাট দেরিতে, যতক্ষণ এই ব্লগটা পাবে ততক্ষণ ওই ব্লগটা অলরেডি চলে যাবে। বাট তোমরা বুঝতে পারবে যে আমি ব্লগটা দেরি করে দিচ্ছি আর কি। তো যাক, চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। কেমন কী কাটছে, তোমরা তো থাকছোই সঙ্গে, দেখা হচ্ছে। কী সুন্দর লাগছে সবাইকে। তো পার্লারে কাজ টাজ করার পর সোজা আমি বেরিয়ে গেছিলাম হচ্ছে বোলপুরে ফুড কোর্ট। ফুড কোর্টে অ্যাকচুয়ালি সোনু, সুপর্ণা, সুপর্ণা একটা ফ্রেন্ড লাঞ্চ করছিল। তো ওখানেই আমি যে কেকটা গতকাল কিনে রেখেছিলাম, সেটা আজকে এসে সুপর্ণাকে আমি কাটিয়ে নিলাম, কারণ ওর আরেকটা জায়গায় ইনভিটেশন ছিল ওর বার্থডের জন্য। আমি যাওয়াতে সুপর্ণা সত্যি সত্যি খুব হ্যাপি হয়েছিল কেকটা নিয়ে যাওয়াতে। ওকে কাট করলাম, এটাতে আমারও ভীষণ ভালো লাগলো। এবার ওখানে গিয়ে আমি জানতে পারি যে সোনু সুপর্ণার জন্য ওর বার্থডে প্ল্যান করেছে। তার আগে আমি লিটারালি, আমার কোনো আইডিয়া ছিল না যে ওর কোথায় বার্থডে হবে, কি হবে না হবে। তো একদিক থেকে আমি একটু আপসেট ছিলাম, কারণ সুপর্ণার বার্থডেতে এবছর আমি সেভাবে কিছু করতে পারিনি। একদিক থেকে আবার খুব হ্যাপিও হলাম যে হ্যাঁ, ওর বার্থডেটা খুব ভালোভাবে আশা করি সেলিব্রেট হবে, এটা জানাতে। দাঁড়াও আমি একটু খাওয়াই, এটাই খাওয়া, এটাই খাওয়া। এখানে কেক খাওয়ার পর ওই ক্রিম ট্রিম মোছার জন্য কোনো টিস্যু একদমই ছিল না, যে টিস্যু খুঁজতে সুপর্ণা ওই দিকে গেছিলো। তো ওই সময়তেই সোনু আমাকে ইনভাইট করলো যে এরকম কোথায় একটা ভুলে যাচ্ছি যাই হোক জায়গাটার নামটা, তো ওখানে এরকম বার্থডে রয়েছে, মানে আমাদের তিনজনের ইনভিটেশন রয়েছে। সুপর্ণাকে কেক কাটিয়ে আমি বাড়ি চলে এসেছি, ভালোই লাগলো বেশ। আর সুপর্ণার জন্য একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছে সোনু, তো ওটার জন্য ইনভাইট করেছে। সুপর্ণা প্রবাবলি এখনও জানে না, তো আজকে সঞ্চারিতে ইনভিটেশন আছে আমাদের। এখন অবধি এটাই ঠিক হলো আর কি, আমি সকাল অবধি বুঝতে পারছিলাম না যে কী হবে না হবে। চেঞ্জ করে একবার ডিরেক্টলি চলে যাবো হচ্ছে পার্লার, কারণ পার্লারেও কিছু কাজ আছে, ওটা করে যাবো। জিম, কালকে জিম যাইনি তোমরা জানো, তো জিম যাবো, দিয়ে ফিরে এসে রেডি হয়ে একবারে যাবো হচ্ছে গিয়ে সুপর্ণার বার্থডের ওখানে। তো ইন দ্য মিন টাইম আমি যখন এখানে রয়েছি, আজ হচ্ছে এখন এই সময়টা সব গোছ গাছ করে নিই, গোছ গাছ করে রেখে চলে যাবো, তাহলে আমার এসে রেডি হতে সুবিধা হবে। কী পরবো না পরবো না পরবো সেগুলো আর আলাদা করে বাচ্চার দরকার হবে না, তো ওটাই করবো। তো চলো, লাঞ্চে কী আছে সেটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই আমি। রাইস, পেঁপে ভাজা, এটা হচ্ছে করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এটা হচ্ছে তেলাপিয়া মাছ মটরশুঁটি দিয়ে। পর এই জাস্ট তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম, ভেবে তো ছিলাম যে জিম যাবো, জিমের ব্যাগটা শুদ্ধ ক্যারি করে নিয়ে চলে এসেছিলাম, বাট হ্যাঁ, পার্লারে এতটাই কাজের চাপ ছিল যে করতে পারলাম না। ইটস অলরেডি 6:52, আর এখন যদি আমি জিম যাই তাহলে আর আমি আর সুপর্ণার বার্থডে পার্টিতে যেতে পারবো না। তো ওই জন্য দেখো, তোমাদের টাইমটা দেখাই একবার,
দেখো 6:53 বাজছে, এরপর যদি জিম যায় তাহলে আর কিছু করার নেই, করতে মানে একটু বেশি প্রায়োরিটি দিলাম এখানে আমি, তো দেখলে কেক যতটা নিয়েছি অতটাই খেয়েছি, অনেকদিন পর আমি এতটা কেক একসাথে খেলাম। জেনারেলি মানে ব্ল্যাক ফরেস্টের যে ফ্লেভারটা সেটা আমার ভীষণ ফেভারিট, আর ব্ল্যাক ফরেস্টের ফ্লেভারের কেকটা ছিল, ওই জন্য নিজেকে না আটকাতে পেরে আমি দেখলাম কেকটা খেয়েই নিই। খুবই টেস্টি ছিল, বাট মনে মনে কোথাও একটা গিল ফিলিং হচ্ছিলো যে এতটা কেক খেয়ে নেবো, বাট আমি এইটুকু জানি যে মন যেটা চায় সেটাই করা উচিত, নইলে বেশি খারাপ লাগবে। তো স্টার্টারে ছিল তন্দুরি চিকেন অ্যান্ড চিকেন 65 হচ্ছে সুপর্ণার খুব ফেভারিট একটা ডিশ। তো স্টার্টারের পর সোজা আমি ডিনারে চলে গেলাম, আর ডিনারের মেনুতে ছিল রাইস, সবজি দিয়ে ডাল আর কড়কড় আলু ভাজা উইথ স্যালাড। এইসবের পর চলে এলো দই মাছ, তারপরে ছিল হচ্ছে গিয়ে মাটন। ভেনিউতে পৌঁছানোর পর আমি নিজেকে কোথাও দেখাতে পারিনি, কারণ নিজে নিজে শ্যুট করছিলাম আর অন্য কেউ শ্যুট করে দেওয়ার মতো ছিল না সেইভাবে। তো সেই জন্য আমি দেখলাম যে লাস্ট ক্লিপে অ্যাটলিস্ট তোমাদের এটা বুঝিয়ে দিই যে হ্যাঁ আমি আছি, আমি আছি। তো নিজের একটা ক্লিপ জাস্ট এমনি নিলাম তোমাদের বোঝানোর জন্য যে হ্যাঁ আমি ছিলাম ওখানে। ইট ওয়াজ আ রিয়েলি নাইস ইভিনিং, ভীষণ ভালো কাটলো সবার সাথে, বাট ক্লিপটা নিতে পারিনি বেশি, কারণ অনেকটা লেটে পৌঁছেছি। অলমোস্ট 9টা হয়ে গেছিলো যখন আমরা গিয়ে পৌঁছেছি, কিন্তু আমার বাড়ি আসতে অনেক দেরি হয়েছিল। অন্যান্য সময় যত সুন্দর করে তোমাদের আমার লুক দেখাই বা ওভারঅল জিনিসটা দেখাই, সেটা আর দেখানো সম্ভব হলো না। আমি এই ড্রেসটা বহু পুরোনো একটা ড্রেস, বাট এটাই হাতের সামনে পেলাম, যেহেতু কোনোটাই প্ল্যান ছিল না, সেহেতু প্ল্যানিং সেভাবে কিছু করতেও পারিনি। সোনু আমাকে ইনভাইট করেছিল, বাট মোটামুটি অলমোস্ট 2টো হবে ওই টাইম করে, তখন গিয়ে আমি জানতে পারি যে কিছু একটা হচ্ছে। তো তারপরে আমি এতটাই বিজি হয়ে গেছিলাম যে আমি কিছু সেইভাবে প্ল্যানিং করতে পারিনি যে কী পড়বো না পড়বো। এগুলো জেনারেলি আমি করি, কিন্তু আজকে সেইগুলোর কোনো সুযোগ পাইনি, সেই জন্য খুব একটা নিজের সাজেও আমি স্যাটিসফাইড হইনি, অ্যাজ ওয়েল অ্যাজ নিজের ড্রেস আপে। বাট ওভারঅল যেটাতে স্যাটিসফাইড হয়েছি সেটা হচ্ছে সবার সাথে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি এবং যতটা পেরেছি ক্লিপ শ্যুট করেছি। তো এইভাবে আজকে সুপর্ণার বার্থডেটা খুব সুন্দরভাবে কেটে গেল। তো আজকের ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে, টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।